দেখছেন বিজনেস ওয়ার্ল্ড, প্রণব সাহা আপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কথা বলতে চাইব নির্বাচনী বছরের বাজেট ভাবনা। দুজন অর্থনীতিবিদকে আমন্ত্রণ জানিয়েছি, ডক্টর জামাল উদ্দিন আহমেদ, তিনি অর্থনীতি সমিতির নেতা এবং অর্থনীতিবিদ, নানাভাবে প্রায়শই আমরা তার সাথে যুক্ত হই, কথা বলি। আরেকজন অর্থনীতিবিদ আইনুল ইসলাম, তার সাথে আমরা যুক্ত হব। দুজনকেই কৃতজ্ঞতা, শুভেচ্ছা। জামাল উদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে নির্বাচনকালীন অর্থনীতি বা বাজেট, আমরা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী আগে থেকেই পুরো জাতিকে একটু তৈরি করে রাখা আছে, এবার বাজেট হবে কৃচ্ছতার বাজেট, তারপরেও সেটি 7,65,000 বা আরেকটু বেশি বাজেট আসতে যাচ্ছে, এবং সেখানে একটু এক্সপেরিমেন্টাল বাজেট সব কিছু মিলে, বা যতটুকু আমরা গণমাধ্যম থেকে জানতে পেরেছি বা নীতি নির্ধারকদের সাথে কথা বলে সব কিছু মিলে, নির্বাচনকালীন বাজেট ঠিক আছে কিনা বা কি হওয়া উচিত ছিল? যেমন স্যার, নির্বাচনকালীন বাজেট তো এই বছরের থেকে আরম্ভ হচ্ছে, সুতরাং এই পয়লা জুলাই থেকে, সেক্ষেত্রে এটা আগামী বছরেরও, আগামী বছরে তো নির্বাচন হবে, তোমার এটা জানুয়ারি মাসে হবে, যে কারণে সরকারের যে অর্থনৈতিক কর্মসূচি, সেই কর্মসূচিগুলোর একটা পরিষ্কার একটা ধারণা পাওয়া যাবে। কারণ আগামী 5 বছরে নির্বাচন, পরবর্তী সময় ওনারা যদি ইলেকটেড হয়ে আসে তাহলে কি করবেন সেটাও কিন্তু এটার সাথে আছে। সেই কারণে আপনার এই বাজেটটা হবে অনেকটা সম্প্রসারণবাদী হওয়া উচিত, কারণ আপনার এই বাজেটে এক্সপেক্টেশন যে আমাদের রেভিনিউ কালেকশন, তারপরে আপনার ডিফারেন্ট যে ইনফ্লেশনের কিভাবে অ্যাডজাস্ট করবে, ইনফ্লেশনের এখনকার যে ট্রেন্ডটা আছে এটাকে কেমনি ম্যানেজ করবে, তারপরে কারেন্সি নিয়ে যে প্রবলেমগুলো আছে সেগুলোকে আপনার অ্যাড্রেস করা, অ্যাট দ্য সেম টাইম রেভিনিউ অভ্যন্তরীণ সোর্স থেকে যে সমস্ত রেভিনিউগুলো কালেকশনের সুযোগ আছে সেই সুযোগগুলোকেও সরকার কাজে লাগাবে বলে আমাদের বিশ্বাস। কারণ হলো এটা, এই রেভিনিউ কালেকশনটা এখন বাজেটের সাইজ, যেটা আপনি বললেন পত্রপত্রিকায়ও আমরা দেখতেছি যে এই ধরনের একটা বৃদ্ধি পাবে, ডেভেলপমেন্ট বাজেট এবং রেভিনিউ বাজেট, এই দুইটাই তো মূলত আপনার। স্যার আসবো আপনার সাথে, আমার সাথে আইনুল ইসলাম আছে, যেমনটা শুরুতে বলেছিলাম। আইনুল ভাই, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, এবং আমাদের যতটুকু অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই শেষ বছরটাতে আমরা দেখেছি যে সবাইকে খুশি করার একটা বাজেট থাকে, এখনো পর্যন্ত তথ্যপাত্র যা আছে তাতে তেমনটাই মনে হচ্ছে যে আসছে বাজেটটি সবাইকে খুশি করার একটা বাজেট, সব কিছু মিলে আপনি কি যুক্ত করবেন? বাজেট আসলে গত যে কয়েকটা বাজেট হয়েছে, এবারকার বাজেটটা, সামনে নির্বাচন, এটা একটা যেটা বললেন এবং জামাল ভাইও বলল, এবং আরেকটা জিনিস কিন্তু চ্যালেঞ্জ, যেটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আমরা গত কয়েকদিনের যে গণমাধ্যমে দেখছি অনেক বিশেষজ্ঞদের মতামত থেকে উঠে এসছে, সেটি হচ্ছে যে বিশেষ করে মূল্যস্ফীতি সারা বিশ্বে এবং বাংলাদেশও এটার থেকে আসলে বিচ্ছিন্ন নয়, এবং বাংলাদেশও এটা প্রকট আকারে ধারণ করেছে, যেটা আপনি গত এপ্রিলে 9.33, এটা একই সঙ্গে কিন্তু যে আয় বৈষম্য কিন্তু একটা অ্যালার্মিং, এবং এই দুটো জিনিসকে সামনে রেখে কিন্তু এই চ্যালেঞ্জকে সামনে রেখে সরকারকে বাজেট করতে হচ্ছে, এবং একই সঙ্গে যেটা নির্বাচনে যেটা বললেন যে সবাইকে সন্তুষ্ট করার যে বিষয়টা, কিন্তু এটা আলটিমেটলি 10-12% বাড়ানো হচ্ছে, যেটা যদি আমি ইনফ্লেশনের কথা বলি, ইনফ্লেশন মানে অ্যারাউন্ড 10, তাহলে খুব বেশি একটা সম্প্রসারণমূলক হচ্ছে বলে মনে হচ্ছে না। কিছুটা কিচ্ছতার কথা যেটা বললেন, কিছুটা কিচ্ছতা ওইখানেও কিন্তু দেখা যাচ্ছে, যে যে বিষয়টা আসছে যে আমাদের গত বছরের বাজেট আর এবছরের বাজেটের মধ্যে খুব একটা পার্থক্য হবে বলে আমার মনে হয় না, যদিও গণমাধ্যমে এসছে যে এবার মানে গরিব বান্ধব বলবো, যে এবার ব্যবসায়ী বান্ধবটা থেকে বেরিয়ে এসে গরিব বান্ধবে করার চেষ্টা করছে, কিন্তু আসলে বাজেটটা যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে হাতে আসেনি
ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্লিয়ারলি বলা যাবে না যে আসলে কি হচ্ছে। তবে এটা বোঝা যাচ্ছে যে যে চ্যালেঞ্জ গুলোর কথা মানে এসছে, যে মূল্যস্ফীতি, রাজস্ব আয় বাড়ানো, তারপরে হচ্ছে বিশেষ করে IMF সহ যে উন্নয়ন সহযোগীদের যে সংস্কারমূলক কিছু প্রস্তাব সেগুলো বাস্তবায়ন, এই সবগুলোকে সামনে নিয়েই কিন্তু এবারকার সামনের বাজেটটা আসবে। সুতরাং এটা দেখার বিষয় যে আসলে চ্যালেঞ্জ গুলো এমন ভাবে অঙ্গাঙ্গী ভাবে জড়িত যে সবকিছুর শেষ রেজাল্ট কিন্তু মূল্যস্ফীতি থেকে দাঁড়াবে। সেই জায়গাটায় যদিও আমরা বলতেছি যে বিশ্ব বৈশ্বিক সংকটের কারণে এই এই ইনফ্লেশনটা, কিন্তু আমরা আসলে এখানে সংকট বা ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের ভর্তুকি বিশেষ করে কৃষিতে যে পরিমাণ আমরা দিয়েছি সেই কারণে কিন্তু আবার IMF, ওয়ার্ল্ড ব্যাংক তাদেরও একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে কতটুকু পারবো কতটুকু পারবো না, এটি একটি দিক। আবার আমরা নির্বাচনী বছরের কথা বলছি, স্মার্ট বাংলাদেশ করার একটা প্রত্যয় ব্যক্ত করছি এবং স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট বাজেট করতে হবে, এ ধরনের ভূমিকাতে এই ধরনের কথাগুলো মানে লেখা রয়েছে। এবং জামালউদ্দিন স্যার নিশ্চয়ই আপনি বুঝবেন বিষয়টি যে প্রতিবারই বাজেট সেশনটি জুনে শুরু হয়, মানে বাজেট অধিবেশন শুরু হয় জুনের 1 তারিখে এবং তারপর প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে, প্রথম সপ্তাহে সাধারণত আমরা দেখেছি যে বাজেট ঘোষিত হয়। এবার কিন্তু 1 তারিখ অধিবেশন শুরু হচ্ছে 27-28 মে এবং বাজেট ঘোষিত হচ্ছে 1 তারিখে এবং এখনো পর্যন্ত মোটামুটি বাজেটের 98% কিন্তু চূড়ান্ত পর্যায়ে কিন্তু রয়েছে, শুধু ছাপতে দেওয়ার বাকিটা শেষ মুহূর্তের কোনো টুকটাক যদি কিছু বেঁকে থাকে এরকম একটি বিষয়, বা স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাজেট এরকম একটি শিরোনাম নিয়ে, পুরো শিরোনামটা বলতে চাইছি না, তার কারণ হচ্ছে যে সেটি নিয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে, কিন্তু কথা হচ্ছে যে এই বাজেটের একটি বিষয় আমরা দেখেছি যে সামাজিক সেফটি নেট থেকে শুরু করে সকল ধরনের সামাজিক সুরক্ষায় আলাদা বরাদ্দ রাখা হয়েছে, যে অন্যবার বাজেটগুলোতে আমরা যেমনটা দেখি যে কোথাও কোথাও থোক, কোথাও কোথাও ভেতরে বা কোথাও কোথাও অন্য কর্মসূচির মধ্যে, এবার কিন্তু পরিষ্কারভাবে সেটি করা হয়েছে। এই পয়েন্ট অফ ভিউ থেকে অন্তত এটিকে সবাইকে তুষ্টির বাজেট বলা যায় কি না, আপনার কাছ থেকে শুনবো যে সবাইকে তুষ্টির বাজেট এরকম একটি ব্যাপার কিন্তু রয়েছে। যেমন যদি স্যার কি যুক্ত করবেন? দেখুন, বাজেট তো জনগণের জন্য তৈরি করে, সেই জনগণকে খুশি করার জন্যই করা হয়, কিন্তু সবাইকে একসাথে ইকুয়ালি আপনি সন্তুষ্ট বোধ করতে পারবেন এটা দেখার বিষয়। তবে একটা মিনিমাম একটা প্রিন্সিপালে থাকা উচিত যে বাংলাদেশ যেহেতু এখন আপনার বলতেছে যে স্মার্ট বাংলাদেশ, আপনি যেটা বললেন স্মার্ট বাংলাদেশ মানে ডিজিটালাইজেশনের দিকে, সরকার ডিজিটাল বাংলাদেশের যে ধাপ সেই ধাপে একটা স্ট্র্যাটেজিক ধাপে সরকার এখন এসেছে। সেই ক্ষেত্রে রেভিনিউ কালেকশন সিস্টেম যদি আপনার ডিজিটাল সিস্টেম হয়, ব্যাংকগুলো যদি ডিজিটাল পদ্ধতিতে চলে, তাহলে আপনার কেন্দ্রীয় ব্যাংকে যদি ডিজিটাল মুদ্রা চালু করা হয়, যেমন অন্যান্য দেশে ভারত সহ আমাদের প্রতিবেশী ভারত সহ অনেক দেশে এটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে ওই ধারাবাহিকতার ভিত্তিতে আমরা যদি আমাদের যে ডিজিটাল পদ্ধতিতে যদি আমরা কাজ করি, সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে আমাদের ট্যাক্স ফাঁকি দেওয়া অনেকটা বন্ধ হবে এবং ক্যাশলেস সোসাইটির দিকে দেশ যাচ্ছে বলে মনে হচ্ছে, এবং সেটা আরো জোরদার হবে। যেমন আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলা একটা লেভেলে কাজ করতেছে এবং কেন্দ্রীয় ব্যাংক যদি তার ডিজিটাল কারেন্সি চালু করে, তাহলে দেখা যাবে যে অথবা ট্রায়াল ভিত্তিতে স্কিম নেয় যে আমরা এতগুলো জায়গায় আমরা ইনিশিয়ালি পাইলট ভিত্তিতে কাজ করব, এগুলো যদি করে এবং সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে অনিয়ম, তারপরে টাকা পাচার, তারপরে আপনার ব্যাংকের যে লোন নিয়ে টাকা বিদেশে পাচার করে সেটা বন্ধ করলে, তাহলে এগুলাতে এগুলো হলো স্মার্টনেসের চিহ্ন। সেখানে আপনার ক্যাশলেস সোসাইটির মধ্য দিয়ে যদি আপনি আগাইতে পারেন, ইন দ্যাট কেস আমার মনে হয় যে সরকার ওই পরিকল্পনার দিকে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে আপনার মানুষের যে অ্যাকাউন্টেবিলিটিটা বাড়বে এবং সেই ক্ষেত্রে আপনার লেনদেনগুলোর যে স্বচ্ছতা এটা পরিষ্কার হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আপনার ধরেন কারেন্সি, এই যে এখনকার যে অনিয়মগুলো আছে, বর্তমান প্রচলিত যে অনিয়মগুলো আছে, এই অনিয়মগুলা দূরীভূত হবে এবং ব্যাংকের লোন নিয়ে যাতে একটা লোক পলায় না যেতে পারে এবং সেটার জন্য আপনার ডিজিটাল প্রসেসটা অ্যাপ্লিকেশনটা এটা ইকোনমিক ম্যানেজমেন্টে
মোদ্দা কথা হলো যে ইকোনমিক ম্যানেজমেন্টে যদি আপনি ডিজিটালাইজ করেন, তাহলে আপনার যে স্মার্ট বাংলাদেশ, সেটা এই স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য, সেই লক্ষ্যের অনেক দূর কিন্তু আমরা এগুতে পারবো বলে আমাদের বিশ্বাস। জি, এবং সেটা আমরা দেখেছি যে আমাদের কাছে যতটুকু তথ্যপাত্র বা গণমাধ্যমে যতটুকু বের হয়েছে, সেখানে দেখেছি যে কৃষি ভর্তুকিতে, বিশেষ করে গেল বাজেটের একটা বড় ধরনের ভর্তুকি, যেমন আমি প্রায়শই বলার চেষ্টা করি যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে, অর্থাৎ খাদ্য পণ্য বা নিত্য পণ্যের দাম যেন না বাড়ে সেটার জন্য সার থেকে শুরু করে বীজ, সেচ, ডিজেল, সেগুলি কিন্তু এক ধরনের, মানে 12,500 কোটি টাকা, তারপর 18,000 কোটি, তারপর 26, তারপর সেটাকে চাপিয়ে প্রায় 45,000 কোটি টাকারও বেশি আমরা দেখেছি যে একেবারে সর্বশেষ এসে দাঁড়িয়েছে। এবার কিন্তু একেবারে প্রথম থেকেই আমরা দেখছি যে কৃষি এবং কৃষি যন্ত্রপাতি, সার, বীজ, সেচ সব জায়গাটিতে আমরা দেখছি যে প্রায় 37,000 কোটি টাকা আগে থেকেই একটা তোক বরাদ্দ, কিছু প্লাস মাইনাস হবে কারণ চূড়ান্ত অনুমোদনের পর ছাপতে যাবে বাজেটের বইটি, কিন্তু আগে থেকেই দেখছে যে অর্থাৎ খাদ্যপণ্য, নিত্যপণ্য, সেটির প্রতি একটা কঠোর নজরদারি। আবার ইনফ্লেশনের কথাও আমরা বলছি, সেই ইনফ্লেশন যেন অবশ্যই 7-এর নিচে থাকে এরকম একটা চেষ্টা। আইনুল স্যার কি যুক্ত করবেন সব কিছু মিলে? না, ঠিক আছে যেটা বললেন আর কি, যদিও গতবারও কিন্তু আমরা দেখেছি যে এই ইনফ্লেশন যতটা টার্গেট ছিল তার কিন্তু ধারের কাছেও ছিল না শেষ, মানে আমাদের বছরের শেষে আর কি, অর্থাৎ এই অর্থ বছরের শেষে। এবারও যতটা শোনা যাচ্ছে যে 7-এর উপরে, 7.5 বা এই অ্যারাউন্ড 7-এর মতনই ধরবে, কিন্তু মানে ইনফ্লেশন, কিন্তু এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে 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 কথাটা আপনি বললেন যে কৃষিতে আমাদের ভর্তুকির অবস্থাটা কি হবে, যদিও বলা হচ্ছে যে জ্বালানি, গ্যাস এবং বিদ্যুৎ এই তিনটে থেকে কিন্তু ভর্তুকিটা বিশ্ব ব্যাংক IMF উঠিয়ে নিতে বলছে বা আস্তে আস্তে উঠাতে বলছে, সেই জায়গাটায় সরকার কি পলিসি নেবে যদি কৃষকের ক্ষেত্রে যদি এই জায়গাটায় ভর্তুকিটা অব্যাহত থাকে, এবং যে কথাটা আমরা এখন বলছি যে এই ভর্তুকিটার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আসলে যারা মানে যাদের পাওয়ার কথা সেই জায়গাটায় কিন্তু যাচ্ছে না, বা যাচ্ছে কিন্তু অন্য জায়গাটায় চলে যাচ্ছে, সেই কারণে আমরা বলতে চাচ্ছি যে অন্ততপক্ষে যদি তাদেরকে আইডেন্টিফাই করে, ক্ষুদ্র কৃষক, মাঝারি কৃষক বা বড় কৃষক, এদেরকে যদি মানে ক্লারিফাই ক্যাটাগোরাইজ করে তাদের জন্য যদি ভর্তুকিটা আলাদা আলাদা করা হয়, তাহলে মনে হয় যে আমাদের এই কৃষির যে অব্যাহত যে উন্নয়নের কি বলে প্রবৃদ্ধিটা, কৃষির প্রবৃদ্ধিটা অক্ষুণ্ণ থাকবে। সেই দিক থেকে কিন্তু সরকার যথেষ্ট ভূমিকা রাখছে, এবং আল্লাহ রকম আমাদের কিন্তু কৃষি উৎপাদনও কিন্তু বেশ ভালো পজিটিভ, মানে মানে ইতিবাচক দিকে কিন্তু আমাদের কৃষি উৎপাদনটা এখনো আমরা পাচ্ছি। এবং আপনি জানেন যে এই বিশেষ করে মতিয়া চৌধুরী যখন কৃষি মন্ত্রী ছিলেন, তখন কৃষিতে উনি যেভাবে ভর্তুকি রেখে এবং কৃষির উন্নয়নটা হয়েছে, তখন থেকে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু এইটা যদি অব্যাহত না থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য একটা এক ধরনের বড় ধরনের একটা বলবো সংশয়ের একটা জায়গা কিন্তু তৈরি হবে। সুতরাং কৃষিকে প্রায়োরিটি দেওয়া, এটা প্রধানমন্ত্রী যদি মানে এটা যদি বাজেটে রিফ্লেকশনটা না হয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা হতে, দুটো জিনিস একটা রিফ্লেকশন হতে হবে যে মূল্যস্ফীতির ক্ষেত্রে সরাসরি কোন স্টেপগুলো নেওয়া হচ্ছে, এটা কিন্তু জনগণ খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে যে দ্রব্যমূল্যটা কোন পর্যায়ে যাবে। একটু জামালউদ্দিন স্যারের কাছে যাবো। জামালউদ্দিন স্যার, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে 1972 সালে বাংলাদেশে যখন প্রথম বাজেটটি ঘোষিত হয়েছিল এবং তাজউদ্দিন আহমেদ সেটি ঘোষণা করেছিলেন, এবং বঙ্গবন্ধুর একটি অসাধারণ পার্লামেন্ট বক্তৃতা আছে সেই বাজেট নিয়ে, তিনি বলছিলেন যে বাজেট কার জন্য, বাজেট হচ্ছে সাধারণ মানুষের জন্য, অর্থাৎ সাধারণ মানুষ অংশগ্রহণ করবে, বড় টাকাওয়ালা, ভুড়িওয়ালা তারা কি ভাবলো সেটার প্রতিফলন আমরা বাজেটে দেখাতে চাই না, স্ট্রেইট, অসাধারণ বক্তৃতা। এবং সেখানে তিনি একটি একটি জায়গায় বলেছিলেন যে যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষের রাস্তা তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত বাজেট গণমুখী হতে পারে না, হয় না। এবং যে কারণে কৃষিকে তিনি দারুণভাবে দিয়েছিলেন, খাজনা ট্যাক্স ধরেননি, এবং সেটি বারবার বলছিলেন যে প্রাইমারি শিক্ষকদের বেতন ভাতা, 50 বিঘা পর্যন্ত জমি ভাত, মানে আমি আমি শুধু বলতে চাইলাম এই এটার জন্য যে সেই ধারাবাহিকতায়, অর্থাৎ সাধারণ মানুষের সম্পৃক্ততা, যা কিছু থাকবে সাধারণ মানুষের একটু রিলিফ, আরেকটু রিলিফ, এই ধরনের একটি চেষ্টা এবারের বাজেটও তেমনটা। যেমন উদ্দিন কি বলবেন? দেখুন, এখনকার গত কয়েক বছরের বাজেট যদি আলোচনা করেন, তাহলে আপনার যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, উনি যেটা বলেছেন, আপনি যে রেফারেন্সটা দিয়েছেন, সেটা
পুরোপুরি কিন্তু এখন আমরা মেনটেন করতে পারছি। সেই ক্ষেত্রে মানে আপনার সাধারণ মানুষের জন্য যে বাজেট, সেই বাজেটটা আমরা দেখতে চাই, দেখতে চাই এই কারণে যাদেরকে, যারা এই দেশের আপনার আমদানিকৃত জিনিসপত্রের ভোক্তা না, শহরের লোক আপনার এবং গ্রামের লোক। এখন আমাদের দেশের লোক 80% লোক গ্রামে বাস করে, 20% শহরে বাস করে, এবং যে বাজেটটা করবে সাধারণ মানুষের গরিবের জন্য আপনাকে লার্জার পোর্শন আপনাকে অ্যালোকেশনটা রাখতে হবে। এটা যদি না রাখেন তাহলে যে আয় বৈষম্য বাড়বে, এবং যে আয় বৈষম্য এখন বাড়তেছে ইদানিংকালে যেটা হচ্ছে, সেটা কিন্তু ওই বঙ্গবন্ধুর যদি ওই প্রিন্সিপালটা ফলো করে যাইতেন তাহলে কিন্তু এটা হইতো না। এখন এখানে ধরেন পাকিস্তান আমলে অনেকে বলে যে 22 পরিবার ছিল পাকিস্তান আমলে, এখন তো 22,000 পরিবার হয়ে গেছে, এবং 1% অফ দি পপুলেশন যে বিজনেস ক্লাস তারা আপনার মানে দেশের পুরা সম্পদের বিরাট অলমোস্ট 90% অ্যাবভ তারা হোল্ড করে, আর সাধারণ মানুষ কিন্তু এটার ভাগিদার হচ্ছে না। এবং বাজেটের কাছে সাধারণ মানুষের এক্সপেকটেশনটা হলো যে আপনার তাদের ন্যায্য শেয়ারটা তাদেরকে দেওয়া উচিত, এবং ইনকাম ইনইকুয়ালিটিটা যাতে গ্যাপটা বৃদ্ধি না পায়, দূরত্ব বেশি না বাড়ে, যেটা আছে এটা থেকে আরো কমানো। তার মানে কি, আপনাকে ট্যাক্স, খাজনা ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স এগুলো আপনি কালেকশন করবেন, কালেকশন করে এটা রিডিস্ট্রিবিউট করবেন জনগণের মধ্যে দিয়ে, যাদের যারা আমাদের নিম্ন আয়ের লোক আছে, আমাদের কৃষিতে যারা আছে, এবং যে আমরা যে সমস্ত লোক আপনার এই দেশের জিনিসপত্র উৎপাদিত জিনিসপত্র খেয়ে বেঁচে থাকে তাদের দিকে লক্ষ্য রাখা। এখানে আপনার ধরেন একটা দুইটা ভাগ আছে, একটা হলো ইম্পোর্ট বেস, যেটা বিদেশে যদি যেটা জিনিসপত্রের দাম বাড়ে সেখানে কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নাই। আমরা আশা করব ওইগুলোকে অ্যাডজাস্ট করলে আপনার আমাদের এখানে আমাদের যে ইন্টারনাল রিসোর্স আছে, আমাদের এখানে যে জিনিসপত্র আছে এগুলাকে আমরা ন্যায্য বন্টনটা আমরা সুনিশ্চিত করা, এই বন্টনের ক্ষেত্রে কোনো রকমের যাতে বৈষম্য না হয়। যদি বন্টনের বৈষম্য থাকে তাহলে কিন্তু ইনকাম ইনইকুয়ালিটি। স্যার আমি বুঝতে পেরেছি, আমি শেষ করব, আইনুল স্যার আপনার সমাপনী শেষ বক্তব্য কি হবে? না, এটা আপনি যেটা বললেন যে বঙ্গবন্ধু 1972 সালের যে বাজেট ছিল সেটা কিন্তু মানে একবারে জনস্বার্থ, যেটাকে বলে জনকল্যাণের বাজেট ছিল, যেটা যে আমাদের যে সংবিধানের যে চাল নীতি সেই চাল নীতি নির্ভর একটা বাজেট ছিল। কিন্তু এই দীর্ঘদিন আমরা 52, এবার 52তম বাজেট আসবে, এ কোনো বাজেটেই কিন্তু গবেষণায় উঠে এসছে যে কোনো বাজেটেই কিন্তু সেরকম করে বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাজেট কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি। এবং আরেকটা জিনিস আমি বলি, সালাম ভাই কথার সূত্র ধরে যে বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুই, বঙ্গবন্ধু 72 সালে কুষ্টিয়ায় গিয়েছেন, তো কুষ্টিয়ায় গিয়ে তার বক্তৃতায় বলছেন যে 50-25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দিয়েছি, মানে বলছেন, তো বলে পাশে দাঁড়িয়ে দেখেন যে গভর্নর দাঁড়িয়ে আছে তার পাশে, তখন তাকে জিজ্ঞেস করছে যে কি দেই নাই, মানে অদ্ভুত সাধারণ মানুষ বা যারা ছিলেন তাদেরকে। এবং এই যে বিষয়টি, তো তার মতো মাটি থেকে উঠে আসা নেতৃত্ব তিনিই তো বুঝবেন যে আসলে, এবং বাংলাদেশের এই মুহূর্তে যিনি নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার বড় সন্তান, তিনিও কিন্তু একেবারে সাধারণ মানুষের প্রায়োরিটিগুলোকে সবার সামনে আনেন, যে কারণেই এবারের বাজে আরেকটি গুরুত্বপূর্ণ দিন সামাজিক সেফটি নেটের খাত কিন্তু আগের চেয়ে প্রায় 13 গুণ বড় হয়েছে। স্যার কি যুক্ত করতে চেয়েছিলেন আপনি? আমি যুক্ত করতে চেয়েছি যে এই যে যেটা বললেন, ঠিক আছে, আমরা এই বাজেটটা প্রধানমন্ত্রী যেহেতু বঙ্গবন্ধুরই কন্যা, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু সুষম বন্টনে যে কথাটা বললেন যে বৈষম্যহীন একটা সমাজ দেখতে চেয়েছে, একটা কল্যাণ রাষ্ট্র দেখতে চেয়েছে, সেই জায়গাটাতে আমরা অপেক্ষা করছি যে আমাদের প্রধানমন্ত্রী উনি যদি আমাদেরকে একটা সেরকম উপহার দিতে পারেন, এবং তার সূচনা হবে এই এবারকার বাজেট। কারণ যেটা আপনি বললেন যে স্মার্ট বাংলাদেশ করার যে শুভ সূচনা যদি আমরা এই বাজেটে আমরা দেখতে পারি। সুতরাং বৈষম্যের কথা কেন বারবার বলছি, যে এখন কিন্তু যেটা অ্যালার্মিং একটা বৈষম্যের যে সূচকটা হচ্ছে 0.44, সুতরাং অ্যারাউন্ড 5, সুতরাং এই জায়গাটাও কিন্তু যদি এবার আমরা বাজেটে কিছুটা হলেও আমরা যদি দেখতে পাই, আমরা জানেন যে আমরা অর্থনীতি সমিতি আগামী 25 তারিখে বিকল্প বাজেট দেবো, সেখানেও বাজেটে টাইটেলটা দেওয়া হচ্ছে যে বৈষম্য নিরসনে জনগণতান্ত্রিক বাজেট। আমরা উন্নত বাংলাদেশ গড়ার জন্য আমাদের বাজেট
থাকতে হবে এবং সেখানে আমরা আমাদের যে আয় বৈষম্য যেটা, এটার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আবারও দেখা হবে আমাদের অন্য আয়োজনে। জানিয়ে দিব, রবি থেকে বৃহস্পতিবার রাত 11টায় এই অনুষ্ঠান নিয়ে আমরা আসি, দেখা হবে অন্য আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।